ইতিমধ্যে পিএম কিষাণ নিয়ে উঠে আসছে বিরাট বড় একটি আপডেট, যেখানে বলা হয়েছে ইতিমধ্যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার পেমেন্ট স্ট্যাটাস চেঞ্জ হতে শুরু করেছে। যাদের এখনও পেমেন্ট স্ট্যাটাস চেঞ্জ হয়নি তাদেরও কিছুদিনের মধ্যে স্ট্যাটাস চেঞ্জ হতে শুরু করবে। এছাড়াও দেখা যাচ্ছে যে কিছু কিছু কৃষকদের স্ট্যাটাস অ্যাক্টিভ থেকে ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, তো এক্ষেত্রে সেই কৃষকরা কিন্তু আর পরবর্তী কিস্তির টাকা পাবেন না। তো এই পিএম কিষাণ যোজনার পেমেন্ট স্ট্যাটাস কেন চেঞ্জ হচ্ছে এবং কাদের কাদের চেঞ্জ হচ্ছে, এছাড়াও স্ট্যাটাস অ্যাক্টিভ থেকে ইনঅ্যাক্টিভ কেন হচ্ছে, ইনঅ্যাক্টিভ হওয়ার কারণ কী, এবং যাদের পেমেন্টের স্ট্যাটাস ইনঅ্যাক্টিভ হচ্ছে তারা কি আর পিএম কিষাণ যোজনার টাকা পাবে না, বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটি সিলেক্ট করে দেবেন, আর সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করে দেবেন। তো এর জন্য প্রথমে আপনারা পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করবেন। ওপেন করার পর বেনিফিশিয়ারি স্ট্যাটাস থেকে আপনাদের স্ট্যাটাসটি আপনারা এখানে দেখে নেবেন। তো এই কৃষকের দেখুন এখানে স্ট্যাটাস অ্যাক্টিভ রয়েছে, এখানে অ্যাক্টিভ এবং ইনঅ্যাক্টিভ রয়েছে, তার পাশে দেখুন এখানে অ্যাক্টিভ বলে লেখা রয়েছে। তো এই কৃষকের কিন্তু স্ট্যাটাস অ্যাক্টিভ রয়েছে, সব কিছু কিন্তু ঠিক রয়েছে। তো এরপর বলবো যে কোন কোন কৃষকের স্ট্যাটাস চেক করলে এখানে ইনঅ্যাক্টিভ দেখা যাচ্ছে। তো দেখুন এরকম অনেক কৃষক রয়েছে যাদের স্ট্যাটাস চেক করলে এই যে এখানে এই লাইনটিতে এই ডান দিকে এখানে লেখা দেখা যাচ্ছে বেনিফিশিয়ারি ইজ ইনঅ্যাক্টিভ ডিউ টু ইনকাম ট্যাক্স পে, তো সেই সকল কৃষকদের কিন্তু এইখানে ইনঅ্যাক্টিভ দেখা যাবে। অর্থাৎ যারা ইনকাম ট্যাক্স পে করে, যারা ইনকাম ট্যাক্স দাতা, সেই সকল কৃষকদের কিন্তু এই স্ট্যাটাসে এখানে ইনঅ্যাক্টিভ দেখা যাচ্ছে এবং এইখানে ওই লেখাটি দেখা যাচ্ছে বেনিফিশিয়ারি ইজ ইনঅ্যাক্টিভ ডিউ টু ইনকাম ট্যাক্স পে, এই লেখাটি দেখা যাচ্ছে। তো এরকম অনেক কৃষক রয়েছে যারা ইনকাম ট্যাক্স পে করে, তারাও কিন্তু এই যোজনার সুবিধা নিচ্ছেন। তো সেক্ষেত্রে সরকার সব কিছু ভেরিফাই করার পর তাদের স্ট্যাটাসগুলি ইনঅ্যাক্টিভ করে দিচ্ছে। তো দেখুন এরকম অনেক কৃষকই রয়েছে যারা ইনকাম ট্যাক্স পে করে, তাদেরও রেকর্ডটি কিন্তু পিএফএমএস ও ব্যাংকের তরফ থেকে অ্যাকসেপ্ট করা হয়েছিল এবং আধার নাম্বারও কিন্তু ভেরিফাই করা হয়েছিল, কিন্তু কোনোরকম ইনস্টলমেন্টের পেমেন্ট প্রসিড হয়নি। অর্থাৎ কোনোভাবে যদি তারা বুঝতে পারে যে সেই কৃষক ইনকাম ট্যাক্স পে করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কৃষকের স্ট্যাটাসটি ইনঅ্যাক্টিভ করে দেওয়া হবে। আর এক্ষেত্রে কিছু কিছু কৃষক কিন্তু দু চারটে ইনস্টলমেন্টের টাকাও পেয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে তাদেরকে কিন্তু টাকাটি ফেরত দিতে হবে, তা না হলে কিন্তু পিএম কিষাণের নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে, এমনকি সেই কৃষকের জেল পর্যন্ত হতে পারে। তো বুঝতেই পারছেন আপনারা কোন কোন কৃষকের পেমেন্ট স্ট্যাটাস ইনঅ্যাক্টিভ হতে চলেছে। আর এরকম অনেক কৃষকও রয়েছে যারা ইনকাম ট্যাক্স পে করে না, তাদেরও স্ট্যাটাস ইনঅ্যাক্টিভ শো করছে। তো এক্ষেত্রে তাদের হয়তো আধার অ্যাকাউন্ট কিংবা আইএফএসসি কোড ভেরিফাই নেই, তো এক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই, তারা অবশ্যই টাকা পাবে সব কিছু ভেরিফাই হওয়ার পর। তো আশা করছি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো এই সকল নিয়মের বাইরে যারা এই যোজনার সুবিধা নিচ্ছেন তাদেরকে কিন্তু অবশ্যই টাকা ফেরত করতে হবে। তো এই ছিল আজকের পিএম কিষাণ সংক্রান্ত একটি ছোট্ট আপডেট। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন। তো চলুন এখন এই পর্যন্তই, ধন্যবাদ।